আছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সামনে ট্রেন আসছে ও কি হবে ওলা বাঁচা মা জিনিসটা মনে একটু সামনে আসছে মনে হচ্ছে ও বাবা হে লুকা লুকা দেখি তো হে হে বন্ধুরা হে দেখি সত্যি সত্যি মনস্টার মনস্টার বাস বাবা এই যাতে লুকা লুকা ও মা ও সামনে সামনে আসছে ও বাবা এ কত বড় গাড়ি এ ও বাবা রে বাবা এ যে ট্রেনের মতো সামনে আসতেছে আমরা যা দেখতেছি বন্ধুরা তুমিও তোমরাও কি তা দেখতেছ দরজা বন্ধ হয়ে গাড়ি এসে দাঁড়িয়ে গেল ওমা ওমা হে বন্ধুরা হে গাড়ি গাড়ি চলতেছে কিভাবে হে হে বন্ধুরা আল্লাহ আমার নিয়ে গেল কোথায় ওস্তাদ ওস্তাদ আরে তো দাঁড়া আমি চলে আসছি ওস্তাদ ফোন কেটে গেছে আরে সাধন ভাই বাস ধরে ফেলছি আরে ওস্তাদ আরে তার ধত কর আরে আমি পড়ে গেলাম ও ভাই সাহেব বন্ধুরা দেখতে পাচ্ছো শয়তান প্রকে নিয়ে ভৌতিক বাস কোথায় যেন চলে যাচ্ছে ভাই রে ভাই আমার লাইফে এরকম বাস আমি কোনোদিন দেখিনি আমি তো কিছুই বুঝতে পারতেছি না খুব সুন্দর গিটার বাজাচ্ছেন ওয়াটার মধ্যে উড়ছে কতর অন্তর আরে ধুস এটা হ্যাঁ ওরে জানিস ভাই কালকেও না কিছু লোক ওই রেল স্টেশন থেকে হাওয়া হয়েছে এরা আবার কোন রেল স্টেশনের কথা কচ্ছে শুনি ও কি করছেন আমি রেল স্টেশন থেকে আবারও কিছু লোক হাওয়া হয়ে গেছে ওরে ভাই হ্যাঁ আমরা তো জানি হাওয়া হয়ে গেছি আমরা তো আতঙ্কে আছি কেউ ওই রেল স্টেশন থেকে ট্রেনে আসা যাবে না ট্রেন নাকি আসবে না এরা কোন রেল স্টেশনের কথা কচ্ছে যাওয়া আসা করি কোনো দিন শুনি চলো স্যার যে এরকম বাস নাকি ট্রেন গেলে কাজ আর থেকে আজির কথা আজিমের কথা না আচ্ছা শয়তান পুরো ঠিক কথা কিন্তু একটা জিনিস দেখ এই এই বাসটার মধ্যে আমরা এত কথা বলতেছি কেউ কিন্তু কোনো কথা বলতেছে না এটা লক্ষ্য করেছি হ্যাঁ তাই তো দেখতেছি ওস্তাদ হ্যাঁ আসলে তো ব্যাপারটা একটু অন্যরকম যাই হোক ওসব আমাদের দেওয়ার দরকার নেই ওস্তাদ হ্যাঁ এই জায়গাটা আছে এত সুন্দর আসলে জানতাম না আসলে টাঙ্গাইলে আসিছি আর এই পার্কটা দেখবো না তা কি হয় আর ওস্তাদও যে কোন জায়গায় পুলিশ স্টেশনের মধ্যে যে বসে রয়েছে পুলিশদের সাথে গল্প করতেছে আর আমি এই সুযোগটা ওহ কি সুন্দর পার্ক রে বাবা এ কি আবার কাঠের মোটরসাইকেল নাকি বাবা রে ছোটবেলায় অনেক দোলমোল খেয়েছি আর খেতে চাই না কি সুন্দর পার্ক একটু ঘুরে ঘুরে বেড়াই হ্যাঁ বন্ধুরা ওই তোমাদের মনে আছে আমরা গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিলাম তা ওই টাঙ্গাইলের জায়গায় রেস্ট দিয়েছিলাম তা সব যে কজন যাত্রী ছিল তাদের রেস্ট দেওয়া হয়েছে তারা বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই ছুটিটা আমিও কাটাচ্ছি আর সুন্দর একটা পার্কে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ মা পার্কের মধ্যে ভলিবল খেলতেছে তা যাওয়ার রাস্তাটা কোন দিকে ওই দিক দিয়ে মনে হয় ও কি সুন্দর রে বাবা উরে বাবা এই জায়গায় একজন গিটার বাজাচ্ছে কিন্তু এখানে কিছু লোকজন খুশুপুশু করতেছে এটা শুনিতে সার লোকজন কী খুশুপুশু করতেছে ও ভাই আপনি যা খুব সুন্দর গিটার মধ্যে থঙ্কু থঙ্কু ভাই তো ত্রুঙ্কা ফ্রি আরে ভাই কি ভাষায় কথা করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না খুব সুন্দর গিটার বাজাচ্ছেন ওয়াটার মধ্যে উঠার ক্ষেত্রে অন্তর আরে ধুস এটা হ্যাঁ ওরে জানিস ভাই কালকেও না কিছু লোক ওই রেল স্টেশন থেকে হাওয়া হয়ে গেছে এরা আবার কোন রেল স্টেশনের কথা কচ্ছে শুনি ও কি করছেন আমি রেল স্টেশন থেকে আবারও কিছু লোক হাওয়া হয়ে গেছে ওরে ভাই হ্যাঁ আমরা তো জানি হাওয়া হয়ে গেছি আমরা তো আতঙ্কে আছি কেউ ওই রেল স্টেশন থেকে ট্রেনে আসা যাবে না ট্রেন নাকি আসবে না এরা কোন রেল স্টেশনের কথা কচ্ছে আর একটু ভালো করে শুনি এমন ভাব ধরি কিছুই জানি না আমি সব দেখতেছি বাবা বাবা আমি আর কখনো রেল স্টেশনে যাবো না বাবা ওখানে না ভৌতিকটা কি মনস্টার বাস আছে হ্যাঁ মনস্টার বাস হে একটু শুনি তো আচ্ছা ভাই আঙ্কেল ভাই আসসালামু আলাইকুম আমি তো এখানে নতুন আমরা তো বাস চালাতে চালাতে এই জায়গায় আইছি ঘুরতি তা আপনারা যেন কোন কিসের কথা কচ্ছিলেন আরে ভাই আর বলো না ভাই খুব ভয় আছে আমরা টাঙ্গাইলবাসী আরে আঙ্কেল কিসের ভয় আছে আরে যাইতে না জানো না ভাই কোনো ভৌতিক মনস্টার ট্রাক আছে আরে ভাই কি মনস্টার একটু বলেন না বাচ্চাদের কথা শুনতে চান একটু বলেন দি আরে ভাই আর বলে না ভাই ওই জায়গায় একটা দৈত্যর মতো বাস আছে দৈত্য সবাইকে গিলে খায় ট্রেন ব্রেন আসি ট্রেন ব্রেন গিলে খায় ওরে আল্লাহ রে এতদিন জানতাম যে ভৌতিক রেল স্টেশন একটা আছে কিন্তু এই জায়গায় আবার মনস্টার ট্রাক মানে ভৌতিক ব্যাপার স্যাপার ও ভাই সত্যি কথা অন্ধেশ মাসে বিশ্বাস নালি একটু দেশ আরে ভাই যমুনা ব্রিজের মধ্যে তো অনেকবারই গেছি
সবসময় দেখা যায় না, ওখানে ওর খোঁজে যারা যায় তারা আর ফেরত আসে না, এরকম অনেক কয়েকজনে গিয়েছিল। আরে আল্লাহ, তাই তো অস্তিত্ব করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু কোন দিকে কোন জায়গায়? যমুনা ব্রিজের আগে একটা রেল স্টেশন আছে, কাজ চলছিল। ওই জায়গাটা নাকি আগে শ্মশান ঘাট ছিল, আর ওই শ্মশান ঘাট বন্ধ করে দিয়ে ওই জায়গায় রেল স্টেশন করা হয়েছে। এখন নাকি একটা ভৌতিক বাস দেখা যায়, সে নাকি দৈত্যের মতো আর তার চাকার নাকি দানবের মতো। কথা বলে খুব ভালো লাগলো। ওহ, আমার ইন্ট্রোটা তো দেয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম মধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি আবার এক্সেপ্টেড টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। মধুরা, দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা টাঙ্গাইল আছি। তোমরা ভালো করে জানো যে আমরা কিন্তু গোবিন্দগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং টাঙ্গাইলের এখানে এসে আমরা রেস্ট ডেই, সেটা হচ্ছে ঢাকা, সেটা ছিল হচ্ছে ঠাকুরগাঁও ঢাকার পার্ট টু। আর এখানে এসে ভাই আমি একটু পুলিশ অফিসারদের সাথে একটু কথা টথা বলি ভাই, একটু আগেও কয়েকবার আসছিলাম তাদের সাথে, একটু ভালো মন্দ দেখা করতে আসছিলাম, আর এসেই ভাই এখানে একটু ঢুকলাম, ঢুকে ঢুকে কথাবার্তা বললাম। যাই হোক, আমার শয়তান, ও ভাই সাহেব, শয়তানপুর আয়নের পাশে কোথায় গেল সেখান থেকে ফোন দিছে। ওস্তাদ, আসসালামু আলাইকুম ওস্তাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কই রে তুই? ওস্তাদ আমি পার্কে আছি ওস্তাদ। তা পার্কে আসিস, ফোন দিছিস কেন? ওরে ওস্তাদ, একটা জব্বর খবর শুনেছি ওস্তাদ। কি জব্বর খবর? এমন খবর যে খবর শুনলি আপনি ভয় পেয়ে যাবেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি কোমায় চলে যাবেন, আপনার প্যান্ট খুলে আমরা মানে ওস্তাদ, না 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 সরি সরি সরি, মানে কি বলতে চাচ্ছিস ভালো করে বল। ওরে ওস্তাদ, কিছু লোকের কাছে শুনলাম, হ্যাঁ এই জায়গায় নাকি একটা বড় একটা ভৌতিক রেল স্টেশন আছে, যে জায়গায় নাকি শ্মশান ঘাট ছিল। আরে কি সব উল্টো পাল্টা কথা, ভৌতিক রেল স্টেশন একটা কালিয়া করে রাখুন। ওরে না রে ওস্তাদ, আগে শোনেন কথাটা। আচ্ছা বল বল বল, তুই কোথায় আছিস? আমি পার্কের মধ্যে আছি। তা এদিকে, আরে আসতেছি ওস্তাদ, আসতেছি আসতেছি। আগে আয়, তারপর তোর কাছে শুনি। না না ওস্তাদ, আগে একটু শোনেন। আচ্ছা বল বল বল। ওই 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 রেল স্টেশন ওটা নাকি শ্মশান ঘাট ছিল ওস্তাদ, বুঝছেন? হ্যাঁ, ওই শ্মশান ঘাটের ওখানে নাকি একটা ভৌতিক বাস আছে, যা নাকি একে মনস্টার বাস বলা হয়। মনস্টার বাস? আচ্ছা তারপর? ওই মনস্টার বাসের খোঁজে নাকি তিন চারজন গেছিল কালকে, তা নাকি তারা অদৃশ্য হয়েছে, আর ওর না ওর নাকি ট্রেন গেলে। আরে আমরা এতদিন যমুনা ব্রিজের মধ্যে গাড়ি টাড়ি চালাচ্ছি, কোনোদিন কোনো কিছু দেখছিস? ওরে না ওস্তাদ, আচ্ছা আচ্ছা ওস্তাদ, আপনার দেখতে পাচ্ছি, আপনি মাঠের মধ্যে চলে আসেন। হ্যাঁ আসতেছি। তো বন্ধুরা, শয়তানপুর কোথা থেকে ভাই কী সব আজিব আজিব কথা বলে ভাই, এসব শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা সুন্দর একটা জায়গায় আসছি, সুন্দর একটা মাঠের এখানে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর শয়তানপুর গেল কই? ওই যে শয়তানপুর বসে আছে। কী রে তুই এখানে এভাবে বসে আছিস কেন? ওরে ওস্তাদ, আপনি আইসেন, আমার তো ভয়ে ঠ্যাং ঠুং কাঁপতেছে, আমার আর হাতটা চলতেছে না ওস্তাদ। কী বলিস তুই? ওরে ওস্তাদ, ওস্তাদ পাশে বসেন। আচ্ছা বসি। বুঝছেন ওস্তাদ, যে কারণে ওইখানে আমাদের জাতীয় ব্যবস্থা। কি কথা বলিস, আরে খেলা দেখ খেলা দেখ। আরে কি খেলা দেখ ব্যবস্থা, চলেন যাই। আরে সত্যি কথা বল, কি হয়েছে? ওই জায়গায় লোকেরা বলা বলি করতেছে ওই পাশে ওস্তাদ, কালকে নাকি চারজনরে খেয়ে ফেলাইছে ওই মনস্টার ট্রাক, আমার কিছু ভালো লাগতেছে না ওস্তাদ। দূর, তোর ওই মনস্টার ট্রাক মারা কি শুরু করছিস ওস্তাদ? চলেন না, এখনো তো আমাদের হাতে বেশ কয়েকদিন টাইম আছে, একটু যে ঘুরে আসি দেখে আসি সত্যি। হ্যাঁ আমি জানি ওখানে একটা রেল স্টেশনের কাজ চলতেছে, তো যাবি চল তাহলে। ওস্তাদ আপনি রেডি হন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভৌতিক রেল স্টেশনের কথা যাবো ভাই। ভৌতিক কিনা আমি জানি না ভাই, ফার্স্ট টাইম যাবো ভাই। ওখানে নাকি মনস্টার বাস আছে ভাই, মনস্টার বাস মানে বুঝতে পারছো ভাই, সে বিশাল নাকি গাড়ি ভাই, আমি জানি না ভাই, এখনও দেখিনি। আমি ভৌতিক রেল স্টেশন সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু ভাই ওই সম্পর্কে কিছু জানি না। যাই হোক, এখানে ভাই একটু শুনতে হবে যে এদের কাছ থেকে একটু শুনে যায় ভাই, এখানে ভৌতিক ব্যাপার স্যাপার ঘটতেছে। আরে ভাই রে ভাই, গিটার মিটার বাজাচ্ছে। আচ্ছা ভাই, শুনতেছি ভাই এখানে নাকি একটা ভৌতিক মনস্টার ট্রাক দেখা যায়। না ভাই, ট্রাক না বাস, আসলে সত্যি কথা। আপনি কি দেখছেন? না শুনেছি, আসলে এটা সত্যি 100% এখানকার লোকে জানে ভাই। এটা কোন দিক দিয়ে? এটা একটা গাড়ি যায় ওই যে আপনার ইয়ে বাস টার্মিনাল থেকে দেখবেন লোকাল গাড়ি আছে, লোকাল গাড়িতে উঠে গেলেই আপনাদের ওই রেল স্টেশন ওখানে নামাই দেবে লোকাল গাড়ি, এখন পাবেন, যান যান ভাই সাহ। এখানকার লোকজন তো কি বলে ভাই জানি না ভাই। যাই হোক, শয়তানপুরকে বলি আসার জন্য, শয়তানপুরকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম। কি আসসাদ? চলে আয় তাড়াতাড়ি, চলে আয়, যাবো যাবো।
কেন আছে দাদা? তারাও রকম যাবেন না বলতেছেন? তাড়াতাড়ি আয়, এখানটা লোকাল গাড়ি আছে, সেই লোকাল গাড়িতে উঠতে হবে। আচ্ছা আমি আসতেছি, আপনি ধরুন স্যার। আচ্ছা আমি যাচ্ছি, দেখি লোকাল গাড়িটা ধরার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান ওস্তাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দূরে দূরে যাচ্ছি ভাই, লোকাল গাড়ি উঠতে হবে ভাই। এখানে একটা লোকাল গাড়ি আছে, ওই রেল স্টেশন পর্যন্ত যায়। আর ভাই এই যে বাস টার্মিনাল, এটা হচ্ছে ইয়ে বাস টার্মিনাল, টাঙ্গাইলের বাস টার্মিনাল। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা লোকাল গাড়ি কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, এটাকেই উঠতে হবে। এই বাসটা কি টাঙ্গাইল সরি যমুনা ব্রিজ পর্যন্ত? ও হো ভাই, ওই যে লোকাল গাড়ি ওটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা লোকাল গাড়ির এখানে চলে আসছি, আর লোকাল গাড়িতে উঠে যাচ্ছি ভাই সাহেব। অলরেডি অনেক লোক উঠে পড়ছে। ও সিট ফাঁকা আছে, যাই হোক। এ তাড়াতাড়ি হে যে ওস্তাদ, আসতেছি ওস্তাদ, আসতেছি ওস্তাদ। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, একটা লোক আছে আমার। হে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাবো। আরে ভাই বললাম না আমার একটা লোক আছে। আরে ভাই এত ব্যস্ত কেন ভাই, আমাদের একটা আমার একটু নিয়ে যাও। ওট 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 বয়। হ্যাঁ ওস্তাদ, বসতেছি ওস্তাদ। এই যে ও বাবা রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বাস টার্মিনাল থেকে বের হয়ে গেলাম। আমরা এখন যাব হচ্ছে টাঙ্গাইলে, সরি টাঙ্গাইলে আসি, টাঙ্গাইল না সরি ইয়েতে যাবো, যমুনা ব্রিজ, যেখানে যমুনা ব্রিজের ওখানে যাবো। এটা হচ্ছে লোকাল গাড়ি, যমুনা ব্রিজের ওখানেই থামবে। এখন ওখানে যাব। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ মারাত্মক অ্যাক্সিডেন্ট, কীভাবে হলো আল্লাহ মাহবুব জানে। আর ডান দিকের রাস্তাতে ভাই প্রচুর জ্যাম পড়ছে। আর ভাই দেখো লোকাল গাড়ি, ভাই লোকাল গাড়ি করে যাচ্ছি আমরা, কী একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ। আর লোকাল গাড়ির লোকগুলো না আসলে খুব আজীব, কোনো কথাবার্তা বলতেছে না। ওরে ওস্তাদ কথা বলার দরকার কি, আমাদের যাওয়ার কথা তো যাবো ওস্তাদ। এই জায়গায় একটা ভৌতিক রেল স্টেশন, ভৌতিক কবরস্থান আছে। এই যে ভৌতিক কবর, ওই দেখেন ভূত, ওই যে আকাশের উপর দিয়ে। আরে ভূত দেখতে দেখতে আমাদের মুখস্থ হয়ে গেছে, ভূত এখন আর ভালো লাগে না। এ ঠিক কথা বলেছেন, এখন আমরা মনস্টার ভূতের কাছে যাচ্ছি। মনস্টার ভূত না, মনস্টার ট্রাক। ওরে ওস্তাদ আপনি তো ভুল করলেন ওস্তাদ, আর আমাদের গাড়িটা কোন জায়গায় রেখেছিলেন? আছে আছে, ওই পাশে আছে আমাদের গাড়িটা। ও মনস্টার বাস, তার চাকা নাকি দানবের মতো। আরে তো যাই, তারপরে তো বোঝা যাবে না ওস্তাদ। যখন শুনেছি যখন ব্যাপারটা আসলে কিছু একটা ব্যাপার স্যাপার আছে ওস্তাদ। আচ্ছা চল রে ভাই, এত পাগল হোস না। না রে ওস্তাদ এত পাগল হচ্ছি না ওস্তাদ, সত্যি কথা আমার খুব মজা লাগতেছে। এরকম বাস যদি আমরা উদ্ধার করতে পারি বা এরকম বাসের দেখা পেতে পারি, তাহলে তো বিশাল একখান ব্যাপার হয়ে যাবে, নাম দাম ছড়ে যাবে। শয়তানপুরের সামনে যখন ভৌতিক বাস দাঁড়িয়ে, না ভৌতিক বাস অনেক আবিষ্কার করি, সরি ভৌতিক বাস অনেক উদ্ধার করেছি, এবার মনস্টার বাস যার নাকি দোতলা সমান ক্ষমতা, ট্রেন ব্রেন নাকি গিলে কাছে ওস্তাদ। এটা কথা কান্তি যমুনা ব্রিজের প্রতি এত যাওয়া আসা করি, কোনোদিন শুনেছিল ওস্তাদ যে এইরকম বাস নাকি ট্রেন গিলে কাই, আর থেকে হাজির কথা আজিমের কথা না। আচ্ছা শয়তানপুর ঠিক কথা, কিন্তু একটা জিনিস দেখ, এই এই বাসটার মধ্যে আমরা এত কথা বলতেছি, কেউ কিন্তু কোনো কথা বলতেছে না, এটা লক্ষ্য করেছি। হ্যাঁ তাই তো দেখতেছি ওস্তাদ। হ্যাঁ আসলে তো ব্যাপারটা একটু অন্যরকম। যাই হোক, ওসব আমাদের দেওয়ার দরকার নেই ওস্তাদ। ওস্তাদ আমরা কি চলে আসি? না 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 না, একটু সামনে, এখানেও কিন্তু একটা রেল স্টেশন আছে ওস্তাদ। আরে না এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা যাই হোক, সবাই কথাবার্তা বলতেছে না, আমরা চুপচাপ থাকি। হ্যাঁ ওস্তাদ অত কথা বলার দরকার কি, এসব ভৌতিক মৌতিক সম্পর্কে কোনো কথা বলার দরকারই নেই ওস্তাদ। ঠিক কথা বলছি, দেখা গেল আমাদের আগে তারা যে বসে থাকলো। ওরে ওস্তাদ এই বাসটা কি কালকে নাকি তিন চারজন গেছিল, তাদের নাকি গিলে খেয়ে ফেলাইছে। আরে তারা কি দেখছে? না দেখিনি, মুখে মুখে শুনছে ওস্তাদ। মুখে মুখে শোনা আর দেখা কি এক, মুখে মুখে তো কত রকম কথা আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ওখানে কাজ না ভাই, জান না ওই জায়গায় ভূত আছে। আরে ভাই ভূত মুত সব খাই আর ভূত 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 করছে, ভূত ভূত করতেছে। আরে তোমরা আমার নামাই দাও, আর তো নামাই দিচ্ছি এই যে রেল স্টেশনের গোড়ায় নামাই দিচ্ছি, এত বিধা নাই, আপনারাও আস্তে আস্তে ওঠেন। আরে ভাই তোমরা কি ভৌতিক মানে এই মানে রেল স্টেশন সম্পর্কে কিছু জানো? ওরে অর্থাৎ ভাই স্যার কি বলবো, যাই হোক এখানে ভূত আছে তাই জানি। ওই যে কাজ চলতেছে এই রেল স্টেশন ধরে চলে যান, ওই পাশে ঢুকতে দেবে না, বদরকাত আছে, যদি দেখতে চান তাহলে এটা ধরে চলে যান। Yeah.
আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের এই জায়গায় নামায় দাও শয়তানপুর নাম নাম হ্যাঁ ওস্তাদ আপনি নামেন ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে সাবধানে যান এইদিকে যান ভূত আছে ভূত দেখতে পারবেন বিশাল বাঘের মতো ট্রাক ভাই বাঘের মতো ট্রাক হ্যাঁ ভাই বাই বাই ভালো থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে শয়তানপুর নাম হ্যাঁ ওস্তাদ আমি দৌড় দিছি কোথায় দৌড় দিলি ওস্তাদ রেলওয়ে স্টেশন ধরে দৌড় দিছি সামনে আপনি আসেন তো বন্ধুরা এটা সেই রেল স্টেশন ভাই রেল স্টেশন এখানে আসতে পারিনি রেলের পার্টি দেখা যাচ্ছে এখান থেকে নাকি এখন একটা নতুনভাবে পথ করতেছে মানে রেল যাওয়ার জন্য ভাই কিন্তু কোনোভাবেই নাকি করতে পারতেছে না এখানে নাকি একটা শ্মশান ছিল আমি যতদূর শুনছি ওখানকার লোকের কাছে সেই শ্মশানটা নাকি মানে বন্ধ করে দিয়ে ভাই সেখানে একটা রেল স্টেশন করা হচ্ছে আর এই পার্টি টাটিগুলো দেখতে পাচ্ছ একদমই নতুন একদম নতুন করা হয়েছে এখন এই রাস্তা ধরেই আমাকে যেতে হবে শয়তানপুর তো আগেই দৌড় দিছে নাকি আগেই নাকি যে ওই মনস্টার ট্রাক সরি বারবার ট্রাক বলছি কেন বাসকে ধরবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত কাজ হয়েছিল তারপরে এইটু কাজ হয়নি কারণ কোনো একটা কারণ মানে এই কারণের জন্যই নাকি এদিকের কাজটা বন্ধ আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ যখনই বন্ধ থাকে তখনই এইসব জায়গায় গাছপালা হয়ে যায় আর গাছপালা হয়ে যাওয়ার পরেই ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে জায়গাটা এই শয়তানপুর কই রে ওস্তাদ আমি অনেক সামনে আছেন আছেন আরে তোরে তো আমি খুঁজেই পাচ্ছি না আস্তে আস্তে আসেন আমি দেই সামনে কোন জায়গায় ভৌতিক ট্রাক আছে আরে ভৌতিক ট্রাক না বুঝে না যাই হোক আমি সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই এইটা ধরেই নাকি আমাদের যেতে হবে ভাই ও আমি মনে হয় তাড়াতাড়ি চলেছি ওস্তাদ কি অনেক পিছনে মনে হয় অনেক পিছনে পড়ে গেছে এমন দৌড় দিছি তে এত দূর আসলাম তা তো কোনো ভৌতিক বাস বা মনস্টার বাস কিছুই তো দেখলাম না এনে তো আবার সুন্দর ফ্ল্যাট ম্ল্যাট আছে দেখতে পাচ্ছি এরা তো তালি দেয় না যাই হোক এসব ফ্ল্যাটে মানে কোনো লোকজন থাকে না এগুলো তৈরি করে রাখিছে হয়তো পরে হয়তো এখানকার স্টাফদের জন্য থাকার ব্যবস্থা এই যে ট্রেন স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে সালমান খানের মতো চলে আইছি এসে দেখতেছি যে কোনো ট্রেন ব্রেন তো নাই প্লাস কোনো ভৌতিক মনস্টার ট্রাক মার্ক বাস কিছুই দেখি না যাই হোক এটা কিছু একটা ভৌতিক ছোটোখাটো ভৌতিক রেল স্টেশনই বলা যায় কিন্তু ভৌতিকের এমন কিছুই দেখি না এখানে অনেক পাইপ মাইপ আনা হয়েছে কিন্তু যাই হোক কাজ মনে হয় বন্ধ আছে এই সামনের দিকে যাই ওস্তাদ তো মনে হয় পিছনেই আসতেছে আসছি লাগুক ও ভাই সাহেব খুব সুন্দর একটা জায়গা ওইটা কি দূরে দেখা যায় ও হয়ে আছে কারেন্ট যাই হোক ও বাবারে এখানে একটা ট্রাক ওপরে আছে মালপত্র নিয়ে আসছে মনে হয় মা কাজ বন্ধ যে কারণে ট্রাকটা ওই জায়গায় বন্ধ হয়ে রয়েছে আর পাশ দিয়ে ভাই যমুনা ব্রিজ দেখা যাচ্ছে আর এইদিকে যমুনা নদী ও সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ সেই পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি ভাই সামনের দিকে এখন জানি না কপালে কী আছে কিন্তু কোনো রকম কোনো মনস্টার ফনেস্টারকে দেখলাম না কারণ এতদিন যাওয়া আসে এখানে আমার যে মনস্টার ট্রাক ও সরি বারবার ট্রাক বলছি কেন বাস এই যে পাশ দিয়ে বাস যাচ্ছে কোথায় কোথায় কোনো জায়গায় কোনো ভূত নাই কি সুন্দর একটা বিকেল আর এখান থেকে কি সুন্দর যমুনা ব্রিজ দেখা যায় আবার ট্রেন স্টেশন আর ওইদিকে তো নদী নদী বদী দেখতে আমার ওস্তাদ কেন আসে না কই রে ও মা হেরা আবার কোন জায়গায় আসলো হেরা আবার কি হেরে কি সেই মনস্টার নাকি আরে ভাই এ তো আবার শব্দও করতেছে ও বাবা হে কি দেখতেছি আমি হ্যাঁ এটা আস্তে আস্তে কাছে কাছে চাই ওরে সর্বনাশ এত বড় বাস আমি কোনো জায়গায় দেখিনি আর ও সাকা কি ও বাবা ও মা এ কি ওস্তাদ গেল কে ও মা আমার ফোনের আমার নেটওয়ার্কও হারাই গেছে এত কোন নেটওয়ার্ক ছিল এক যেই ভূত আয় মনস্টার ট্রাক এসে আমার তো ভয় হাত পা কাঁপতেছে হ্যাঁ এ তো চলেও না কিছু করেও না হ্যাঁ ও মা জিনিসটা মনে হয় একটু সামনে আসতেছে মনে হচ্ছে ও বাবা হি লুকাই লুকাই দেখি তো হে হে বন্ধুরা হে দেখি সত্যি সত্যি মনস্টার মনস্টার বাস বাবা এই যাতে লুকাই লুকাই ও মা ও সামনে সামনে আসতেছে ও বাবা এ কত বড় গাড়ি এ ও বাবা রে বাবা এদের ট্রেনের মতো সামনে আসতেছে আমরা যা দেখতেছি বন্ধুরা তুমিও তোমরা কি তা দেখতেছ ও বাবা জীবনে প্রথম দিনের বেলা এত বড় বাস আসলে এদিকে কেউ আসে না এদিকে কেউ লক্ষ্য নিচ্ছে না ওমা ওমা কী আসছে আমি তো কিছু বুঝতেছি না থেমে গেল সাহস করে কি যাব এই কেউ আসে নাকি উরি সর্বনাশ সর্বনাশ করিছে রে কি এ কত বড় সাগা আর বিআরটিসি লেখা দোতলা এ কি দেখতেছি আমি ও বাবা এর মধ্যে তো কেউ নাই এত দূর আসলো কিভাবে ওরে বাবা কি বড় সাকা
ও এই ঢোকার রাস্তা কোন দিকে? কই আমারে তো গিলে ফেললো না, আমারে তো কিছু করলো না। ওমা কিরম কালো ধোঁয়া বেরোচ্ছে ট্রেনের মতো, কি গন্ধ কালো ধোঁয়ায়। হ্যাঁ দেখি তো আমার ওস্তাদটাও আসতেছে না, এই যখন ভূতের ব্যাপার স্যাপার ঘটে তখন আসতেই চায় না। ট্রেন স্টেশনের রেল লাইনের উপরে এলাম বাস। হ্যাঁ এন দেখি ঢোকা যাবে নেই তো মনে। হ্যাঁ কী লেখা এই জায়গায়? এই জায়গাটা কি যেন লেখা আছে? হ্যাঁ নাবিল কোচ 503 সেতাবগঞ্জ দিনাজপুর ঢাকা। হ্যাঁ এটা তো বিআরটিসি গাড়ি, কীভাবে নাবিল হলো দেই? ও ঢুকে পড়েছি। তে কেমন, এ কেমন গাড়ি? ও মা আমি তো গাড়ির হাতা মাথা কিছুই বুঝতেছি না। হ্যাঁ এ তো বসে বললাম, এ কীরকম স্টারিং তো অশোক ল্যান্ডের লেখা, কিন্তু কিছুই তো বুঝতে পারতেছি না। ও মা দরজা দিয়ে বন্ধ হয়ে গেছে। দরজা বন্ধ হয়ে গাড়ি স্টার্ট হয়ে গেল। ও মা ও মা হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ গাড়ি গাড়ি চলতেছে কীভাবে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আল্লাহ আমার নিয়ে গেল কোথায়? ওস্তাদ 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 তাড়াতাড়ি ওস্তাদ, আমার কোথায় নিয়ে যাচ্ছে ওস্তাদ? ও মা স্টারিং আরাম ঘূর্ণি ঘুরে করতেছে কেন? এইবার আমি বুঝতে পারিছি এই লোকজন কোথায় হারাই যায়। ও মা আল্লাহ ও বাবা ওস্তাদ আমার ভৌতিক মানুষটার বাস নিয়ে গেল। ওরে বাজাও, ওরে মাই কবে কেউ দেখতে পাচ্ছি না, বাস দিয়ে গাড়ি যাচ্ছে। এ মাই বাজাও, এ দেখ রিল্যাক্স ভাই দাঁড়াও। ও বাবা কি হচ্ছে? এ রিল্যাক্স ভাই দাঁড়াও। ও মা এরা উঁচু হয়ে যাচ্ছে কেন? আরে সামনে তো ট্রেন আসবে। হ্যাঁ আমারে কেন ওই জায়গায় নিয়ে যাচ্ছে? ও মা এরম করতেছে কেন? ও বাবা ও ও আল্লাহ 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 বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও। ওরে বাবা রে আল্লাহ, এ ভাই দেখতে পাচ্ছি না এই জায়গায় আমার ধরে নিয়ে যাচ্ছে সালাম জামাত বাস। আল্লাহ কেউ তো আমার কথাই শুনতে পাচ্ছে না। আল্লাহ কোথায় যাচ্ছি আমি? সামনে ট্রেন, আমি কোথায় পালাবো? গ্লাসও ভাঙা যায় না, কি আমি কোথায় আটকাই গেলাম? ওরে আল্লাহ এদিকে তো আমার যমুনা ব্রিজ দেওয়া হয়ে গেছে, যমুনা সেতু। ও মা কি আছে সব? ও ওরে আল্লাহ রে আমার জাম ধরে যাচ্ছে। ও ওরে বাবা ও ও বাবা আল্লাহ ওস্তাদ কই? ওস্তাদ দিয়ে একটা ফোন লাগাই। হ্যাঁ হ্যাঁ এবার ফোন। ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি তো ফেসে গেছি ওস্তাদ। আরে আমি দেখলাম তো পিছন দিক দিয়ে গাড়িটা চলে যাচ্ছে। ওরে ওস্তাদ আমার ধরেন ওস্তাদ। আমি ধরো কি হবে, কি জোরে যাচ্ছে, আমি দৌড়চ্ছি তো পিছনে। আরে তো দাঁড়া আমি চলে আসছি। ওস্তাদ ফোন কেটে গেছে। আরে শয়তান ভাই আমি বাস ধরে ফেলছি। আরে ওস্তাদ আরে তার ধত কর। আরে আমি পড়ে গেলাম। ও ভাই সাহ বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তান প্রকে নিয়ে ভৌতিক বাস কোথায় যাবে চলে যাচ্ছে। ভাই রে ভাই আমার লাইফে এরকম বাস আমি কোনোদিন দেখিনি। তাও আমি দৌড়তে থাকি, সামনে তো ট্রেন আসতেছে, আমি কি পারবো, আমি কি পারবো শয়তান ব্রোকে উদ্ধার করতে? ওস্তাদ আমারে কোথায় নিয়ে চলে যাচ্ছে ওস্তাদ? বাসাল ওস্তাদ ভাই সাহেব এত জোরে বাসটা যাচ্ছে, আমি কিন্তু দৌড়ে ধরতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছ। ওস্তাদ আমার ওস্তাদ পিছনে রয়েছে। ওয়া আল্লাহ এ কোথায় নিয়ে যাবে? এ তোমরা কি আমার কথা কেউ শুনতে পাচ্ছ না? আমি যে এত জোরে শেষ আছি। ও মা এরম করতেছে কেন গাড়িরা? ও বাবা কিরকম ভাবে চলতেছে? ও মা কিন্তু যাই হোক আমি যতক্ষণ এই বাসের মধ্যে আসি না, এই ভৌতিক বাসের মধ্যে, কিন্তু কোনো ট্রেন ফ্রেন এখনো আসেনি। যাই হোক মনে আজকে কোনো ট্রেন আসবে না, এই ভৌতিক বাস মানে ট্রেন খেয়ে ফেলেছে। কিন্তু ভৌতিক বাসটা করতেছে এটা তো ভৌতিক না, মনস্টার বাস। মনস্টার বাসটা কেমন কেমন কেন করতেছে? কিন্তু এই গাড়ি তো আমার গাড়ি থেকে তো আমার বেরোতে হবে। বলি এ আমার কোন রাজ্যে ফেরে আসবে? আমার আর জীবনেও মনে হয় বাস চালানো হবে না, এ আমার ওস্তাদের সাথে আমার দেওয়া হবে না। আল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ আমার কথা শুনতে পারছে না। এ ভাই এ বাসটা, এ বাস, এ ভাই এ ভালো, এ ভাই আমার দেখতে পাচ্ছ না? আমি এই জায়গায় আটকাই গেছি, এই জায়গায় ফান্দে পড়েছি। এই এই মনস্টার আমার মনে হয় কেউ এই বাসটারে ট্রাকটারে দেখতে পাচ্ছে না, ট্রাক না বাস আল্লাহ মাহফুজ জানে, কেউ মনে হয় দেখতে পাচ্ছে না, আমি একমাত্র দেখতে পাচ্ছি। ও মা যা কমা সামনে তো ট্রেন আসতেছে। ওরে আল্লাহ ও বন্ধুরা আমি কি বাসতে পারবো? আমার কি হবে? সামনে ট্রেন আসতেছে আর শালা ওই দিকে যাচ্ছে। এ ভাই বাস আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, সামনে ট্রেন আসতেছে। ও কি হবে কি হবে? ওলা বাঁচা।